পটুয়াখালীতে দুদিনের ব্যবধানে কাঁচামরিচের কেজিতে 450 থেকে 500 টাকা পর্যন্ত কমেছে। আজ 280 থেকে 320 টাকা কেজি দরে মরিচ বিক্রি হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, পটুয়াখালীতে খুচরা পর্যায়ে রবিবার প্রতি কেজি কাঁচামরিচ 800 টাকায় বিক্রি হচ্ছে। সোমবার কিছুটা কমে বিক্রি হয়েছে 500 থেকে 550 টাকা কেজি। তবে মঙ্গলবার দাম কমে 280 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শাহসোয়াইব মিয়া জাগো নিউজকে বলেন, আমরা সোমবার পটুয়াখালী পৌর নিউ মার্কেটে 5 জন ব্যবসায়ীকে 6,000 টাকা জরিমানা করেছি। আজও অভিযান পরিচালিত হচ্ছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পটুয়াখালী জেলা কার্যালয় কর্তৃক নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার, পাশাপাশি হলো বিশেষ করে সবজি, কাঁচামরিচ সহ বিভিন্ন পণ্যের মূল্য স্বাভাবিক আছে কিনা এই বিষয়গুলো দেখার জন্য গতকালকে এবং আজকে পটুয়াখালী শহরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালিত হয়েছে। তো গতকালকে আমরা এসে গত পরশু দিনও কাঁচামরিচের অনেক দাম ছিল, গতকালকে আমরা যখন অভিযান করলাম তখন দেখলাম যে এটা বেশ কমে এসেছে এবং অনেকগুলো সবজির দোকানে মূল্য তালিকা না থাকা বা হলো আপনার বিভিন্ন অনিয়মের কারণে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। আজকে আমরা আবার এসেছি বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য। তো আমাদের মেসেজটা হলো, ব্যবসায়ীরা যৌক্তিক দামে পণ্য বিক্রি করবে, কিন্তু অযৌক্তিক দামে বিক্রি করে এবং ভোক্তা অধিকার আইনের লঙ্ঘন পাওয়া যায় সেখানে আমরা আমাদের আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।